এরপরে খুব ছোট একটা জিনিস আছে যে অপটেটিভ কি বলছি এই বাক্যটা আমরা অপটেটিভ মানে কি বলছি অপটেটিভ বুঝতে পেরেছো অপটেটিভ স্পেলিং ঠিক আছে আচ্ছা অপটেটিভ কি বলছি আমরা এই বাক্যে আমরা কি করতে পারি যে ধরো বাক্য তো আমরা জানি বাক্য কি হবে না হবে কি বসে লেটার ওয়ার কি কি সব বসে আমি বলে দিয়েছি ক্লিয়ার করে তাহলে এই বাক্য মানে এটা একটা এক রকমের বাক্য হবেই সবগুলোতে বাক্য আমি বাক্যের পাঁচটা ভাগ বলেছি তাহলে বাক্যের পাঁচটা ভাগ মানে এগুলো তার মধ্যে থাকবে তাহলে বাক্যের পাঁচটা ভাগের মধ্যে কি আসছে অপটেটিভ আসছে তাহলে এই অপটেটিভ কি বলছে যে বাক্যে আমরা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ এরকম টাইপের প্রকাশ হচ্ছে তখন আমরা কি বলবো যে অপটেটিভ হবে আমি বলতে পারি যে তার ভালো হোক ঠিক আছে ভালো সে ভালো ফল করুক ভগবান তাকে রক্ষা করো যেই হোক যে যাকে গড হিসাবে মানে তাদের কথাই বলছি তারা তাদেরকে ভগবানকে ডাকবে তারা তাদের গডকে ডাকবে ঠিক আছে তাদের কাছে তার ঈশ্বর তাদেরকে ডাকবে তো এরকমই তো এই ক্ষেত্রে আমি বলছি যে এই বাক্যে কী করবো আমরা যে ইচ্ছে প্রার্থনা আশীর্বাদ বা এরকম টাইপের যদি প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলতে পারি অপটেটিভ যেমন হচ্ছে মে গড ব্লেস ইউ ঠিক আছে মে গড ব্লেস ইউ হতে পারে বা এরকম হতে পারে যে তোমার ধরো তুমি তাকে আশীর্বাদ করছো যে ভালো থেকো বাবা ভালো থেকো তো এটা হতে পারে তাহলে অপটেটিভ এটাই ওকে ঠিক আছে এর বাইরে কিছু নেই কিন্তু ওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে গ্রো করাও ওকে থ্যাংক ইউ সবাইকে।